কিন্তু ওই ফিল্ডে টিন এজ ছেলে মেয়েদেরকে নিয়ে বুক ফাটা যায় গল্প গান করে, তাদেরকে উত্তক্ত করে মানে স্পিকার, তাদের উচ্ছৃঙ্খল করে, পাংখা লেগে যায় পাংখার গান গায়, বুক ফাটা যায় এই সমস্ত গান গে ধ্বংস করে, তখন আমরা কোনো কিছু বলি না মানে স্পিকার। মাননীয় স্পিকার, মূলত এই ধর্ষণ খুন রাজানি এই নৈতিক চরিত্রটা অবক্ষয় এটা আমাদের তালাশ করতে হবে। আমার দৃষ্টিতে মাননীয় স্পিকার, যতক্ষণ পর্যন্ত মানুষের জাতির মধ্যে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত খুন ধর্ষণ রাহাজানি বন্ধ হবে না, কমবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সম্প্রতি কয়েকদিন হল আমাদের একজন ইসলামী বক্তা আজহারি সাহেবকে নিয়ে কথা হচ্ছে মাননীয় স্পিকার। আজহারি কি রাজনীতি জানে? তার বয়স কত? নট লেস দ্যান 25 ইয়ার্স। এ কি রাজনীতি বোঝে? আজহারি কি রাজনীতি বোঝে? তাকে নিয়ে আমরা বড় বড় লোক গেলেন, তাকে তাকে নিয়ে টানাটানি করি, তাকে আর উপরের দিকে তুলে দেয় মাননীয় স্পিকার, ওই কয়েকটা কোরআনের আয়াত দিয়ে কথা বলে, তার পিছনে আমরা সবাই লেগেছি। মাননীয় স্পিকার, এটা আজহারির সঙ্গে লাগা নয়, এটা অনুভূতিতে আঘাত হানা হয়েছে আমাদের ধর্মীয় অনুভূতিতে। কিছু বিদেশি গোয়েন্দা বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী ব্যক্তি, স্বার্থনিষ্ঠ ব্যক্তি আমাদের এই 95% মুসলিম কান্ট্রিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম খুন্দ করছে মাননীয় স্পিকার। বিধর্মী বিচারীদের উস্কানিতে একটা ধর্মীয় বিভেদ সৃষ্টি করে, সামান্যতম আঘাত সৃষ্টি করে বিষয় নিয়ে আমাদের কি করছে মাননীয় স্পিকার, আমাদের ওইটাকে ইস্যু করে সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড গুলাকে আমরা কৃতার্থ করছি মাননীয় স্পিকার, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে নিবেদন করতে চাই, মাননীয় স্পিকার, আসলে আমরা বক্তব্য এই মহান জাতীয় সংসদে অনেক সময় অবান্তর কথা বলে থাকি, কেউ সহনীয় পর্যায়ে ঘুষ খাতে বলি, কেউ গ্রিল দিয়ে থাকি দিয়ে দশতলা বিল্ডিং ফেলে দেয়, আবার কেউ আমরা মাননীয় স্পিকার এই মুজিব বর্ষে 65 বছর পরে আমরা রাজাকার আর মুক্তিযোদ্ধা তালিকার ফয়সলা করতে পারি মাননীয় স্পিকার, সেখানে এ দুই একটা কথা বলে, কোরআনের আয়াত বলে, হাদিস বলে, আমরা উঠে পড়ে তার পিছনে লেগে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে দাবি করতে চাই, যারা ধর্মীয় বিভাগ সৃষ্টি করে অতি উৎসাহী হয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাদেরকে চিহ্নিত করা হোক, আসলে তাদের উৎসাহ নাকি এই বিষয়ে তারা এত অতি উৎসাহী কেন মাননীয় স্পিকার? এটা মুসলিম কান্ট্রি, আমরা জানি মাননীয় স্পিকার ইসলামের সবচেয়ে বড় শত্রু ইহুদি নাসারা, যখনই কোন ইসলামের দিক দিয়ে মানুষের মূল্যবোধে তারা বলিয়ান হয়ে ওঠে, একজন মহাদেশ জাতিতে যেতে চায়, তখনই খ্রিস্টান ইহুদিরা তাদের এজেন্ডা দিয়ে তাদের বাস্তবায়নকারী লোকগুলোকে দিয়ে গুপ্তচর গুলোকে দিয়ে আমাদের ভিতরে নৈতিক চরিত্রে অধঃপতন ঘটায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে আমি দাবি পেশ করছি, আমার এলাকার যে উন্নয়ন গুলো আছে মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মন্ত্রী মহোদয়ের কাছে নিবেদন করতে চাই, আমার দুইটি নির্বাচন এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, শুধু আমার এলাকার নয় মাননীয় স্পিকার, আমরা উত্তরবঙ্গে যাওয়া আশা করি। মাননীয় স্পিকার, আপনার নির্বাচন এলাকায় একটা রেল লাইন আছে, মহিমাগঞ্জ ব্রিজ, সেদিন গিয়েছিলাম মাননীয় স্পিকার উত্তরবঙ্গে, মানুষ ভয়, গাড়ি ব্রেক করে, রেলগাড়ি গাডার নড়বড় করে মাননীয় স্পিকার, কবে যে দেখবো যে মহিমাগঞ্জ ব্রিজ ভেঙে রেল লাইন নদীতে। মাননীয় স্পিকার, যেহেতু উত্তরবঙ্গে যাওয়া আশা করি, আমি আপনার এলাকার ওই রেল লাইনটি যেখানে লক্ষ লক্ষ লোক চলাফেরা করে, আমি রেল মানুষকে আপনার মহিমাগঞ্জের রেল লাইন অতি দ্রুত বাস্তবায়ন মানে মেরামত মানে নতুন ব্রিজ করা মাননীয় স্পিকার,